আর জুনেদ ভাই সৌজন্যে, জুনেদ ভাই কুক করলেন, এলো গোয়াল মাছ, ভাজি পাবদা মাছ, সালাদ, ওকরা ভাজি, লেম্বু, গরম দুয়াউটা ভাত, আর বয়েলড রাইস। ইয়াসির, হাউ ইজ ইয়ার মিল? ইয়ার মামা কুক ফর ইউ। জুনেদ ভাই, গোয়াল মাছটা কেমন? খুব ভালো, মাউথ ওয়াটারিং। বাংলাদেশি, বাংলাদেশের ফুড, বাঙালি ফুড, খুব সুন্দর গোয়াল মাছের টুকরা। ইয়াসির, আমি তোর বাসিয়ে দিলাম, ওয়েট এ মিনিট। আজকে হলো 12th of January 2023, Thursday. খানা পিনার ইয়াসির, কারি গুড? জুনেদ ভাইরা তোর রান্দা খাইরি হাটাবাটি, আর লাম কারি তো রইলই নি। জুনেদ ভাই, জুনেদ ভাই, জি জি জি, খানিটা কেমন? খুব ভালো। হ্যাঁ, নিজে রান্ধে বুঝে খুব ভালো। হ্যাঁ, ওইল নি জাল কম দিছে আপনারা লাগে না? আসলে জুনেদ ভাইয়ের কথা ঠিক আছে, মানে খুব ফ্লেভার। এটা কয় গোলাপগঞ্জি ফ্লেভার, আমার নানার দেশের পালাগঞ্জি গোলাপগঞ্জি ফ্লেভার দিয়ে রাঁধছে জুনেদ ভাইয়ের আম্মা। আমার মা ওই যে আল্লাহ ব্যস্ত সে করো, খুব মজার মজার খানি বানাইতা। আমরা প্রায় লুটন যেতাম খাইতাম, মাউজিরা তোর কারি আসলে ভুলা যায় না, ওলা মজার কারি। আমার মাউজির আল্লাহ ব্যস্ত যে পড়কা। এটু হলো ফাবিয়া মাছ ঝুল, এটু জুনেদ ভাই রাঁধছেন, খুব সুন্দর একটা সালাদ। জুনেদ ভাই, লামর কারি আনো। তো আমি বই যাই এবলা কি বুঝছেন নি। জুনেদ ভাই, খানা পিনার মাঝামাঝি পর্যায়ে ইয়াজি লিটল বিট স্পাইসি আমার তুলে দুটা ওয়াদ দি, ও খালি রেকর্ডর ঘুরাইলাম। জুনেদ ভাই এত এখন লাভ দিয়ে খারাম, আগে আসি গোয়াল মাছ বিরান, দারুণ বাংলার স্বাদ।